হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, পুরনো অ্যালুমিনিয়ামের বালতি থেকে উনুন তৈরি করা। এটা আমার দোকানে অনেকজনে আসে করায়। একটা অ্যালুমিনিয়ামের বালতি করতে বেশি সময় লাগে না, আপনারা করতে পারবেন। মাপটা বলছি সেটা একটু মনে রাখবেন, তাহলেই করতে পারবেন। বালতিটা মাঝ বরাবর করে 3.5 বাই 3.5 ইঞ্চি আমি একটা গর্ত করে নেবো, যেসে হাওয়াটা ঢুকে সেটারই মাপ নিচ্ছি। একটা বালতি এমনিতেই 4-5 বছর ব্যবহার করেন, তারপর আবার এই উনুন করবেন 4-5 বছর যাবে, তার মানে একটা বালতি 10 বছর আপনাকে উপকার করছে। তারপরেও কিন্তু আবার এটা থেকে কিছু পুরনো অ্যালুমিনিয়ামের দামে বিক্রি হবে। বন্ধুরা, আমি যে 3.5 বাই 3.5 ইঞ্চি জায়গাটা কাটবো বললাম, তার উপরে আমি 1 ইঞ্চি উপরে 5টা দাগ দেবো, 1 ইঞ্চি বাদ সে 4-5টা ফুটো করবো। তাতে রড লাগানো থাকবে, যে ভিতরে কয়লাগুলো আটকে থাকে। আমি এইদিকে 5টা আর ওইদিকে 5টা ফুটো করে নেবো। বন্ধুরা, আমার মাপ নেওয়া মোটামুটি শেষ। এরপর আমি টমনা দিয়ে এগুলোকে ছিদ্রগুলো করে নেবো। আপনাদের কাছে যদি টমনা থাকে খুবই ভালো, একটু সরু ছুঁচ হবে। এক নরম বালতি, অ্যালুমিনিয়াম বালতি মানে নরম, একটু ঠুকে দিলেই কিন্তু ছিদ্রটা হয়ে যাবে। মাপটা দেখে নেবেন রডটা ঢুকছে কি না। বন্ধুরা, যারা উনুনের ব্যবহার করেছেন বা করেন, বা যারা করেন না অবশ্যই আমার কমেন্টে জানাবেন। বালতির ছিদ্রগুলো মোটামুটি হয়ে গেছে। এরপর যে দাগটা দিয়েছি 3.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি সেটা আমি কেটে নেবো মেশিনে। আগে আমি কাটারি করেই কাটতাম, মেশিন যখন ছিল না, এখন মেশিন আছে, খুব তাড়াতাড়ি কাজ হয়। মেশিনটা আমি লাগিয়ে দেবো, তাড়াতাড়ি কেটে যাবে। এই অ্যালুমিনিয়ামের ডান্ডাটা আমি খুলে নেবো, কারণ এটা খুব হাইটটা কম, আঁচটা হাতে লাগবে। তার পরিবর্তে আমি একটা তার একটু উঁচু করে লাগিয়ে দেবো। এরপর আমি এই রডটা কেটে নেবো, রডটা এই যতটা করে লাগবে আমি দাগ দেওয়া আছে, সেই দাগে দাগে কেটে নেবো।
এরপর আমি রডগুলো আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্যে।